আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবি এজন্য প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে আমি গুগল ক্রম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাচ্ছি গুগল ক্রম ব্রাউজারে আমি একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমি একটি নিউ ট্যাব নিয়ে নিলাম নিউ ট্যাব নেওয়ার পর এবার তোমাদেরকে যে কাজ করতে হবে চলে যেতে হবে সার্চ বারে সার্চ বারে গিয়ে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে তো তোমরা যেটা লিখবে বিডিএস তারপর একটা স্পেস দিয়ে লিখবে অ্যাডমিশন তো লক্ষ্য করো এখানে কিন্তু চলে এসেছে বিডিএস অ্যাডমিশন অপশনটি জাস্ট এখানে একটি প্রেস করে দিবে প্রেস করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম এন্টারফেস চলে আসবে এরকম চলে আসলে প্রথম যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট ফার্স্ট ইয়ার বিডিএস জাস্ট এখানে একটি প্রেস করে দিবে প্রেস করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটি এন্টারফ্রেস চলে আসবে এরকম চলে আসলে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে প্রথমে লক্ষ্য করো এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড মাস্ট বি ইন কালার পেপার তোমাদেরকে কিন্তু অবশ্যই কালার পেপারে এই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড বা প্রিন্ট করে নিতে হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রিন্ট করার পূর্বে তোমাকে যেটা করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে তোমরা অনেকে বলতে পারো যে আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি তো হারিয়ে ফেলেছি যারা ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছ বলে গেছো তারা কি করবে আগে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ইউজার আইডি পাসওয়ার্ড বলে গেলে তোমাদেরকে যে কাজটা করতে হবে উপরের দিকে লক্ষ্য করার নতুন একটি অপশন পাওয়া যাবে রিকভার পাসওয়ার্ড নামের একটি অপশন তোমরা পেয়ে যাবে জাস্ট এখানে একটি প্রেস করে দিবে এখানে প্রেস করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম অ্যান্ডার চলে আসবে এখানে যে কাজটা করবে এখানে আবারও তোমরা পেয়ে যাবে রিকভার পাসওয়ার্ড যে অপশনটি এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবি প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম আসলে তোমাদের এখানে ইউজার আইডি যেটা তোমাদের ইউজার আইডিটা তোমরা এখানে দিয়ে দিবে তারপর মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিটে প্রেস করে দেবে তাহলেই কিন্তু তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে তো এখন আমরা আবার চলে যাব হোম পেজে এই জন্য আমি হোম অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখান থেকেও যদি তুমি তোমার আইডি পাসওয়ার্ডটা পেতে না পারো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে তোমরা এখানে আরও একটি অপশন পেয়ে যাবে সে অপশনটি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস কপি এই অ্যাপ্লিকেন্টস কপিতে যদি তুমি প্রেস করো তুমি যে আবেদন করেছো তোমার একটা কপি থাকবে সেখান থেকে তুমি আইডি পাসওয়ার্ডটা দেখতে পাবে তো আইডি পাসওয়ার্ডটা জেনে নেওয়ার পর জাস্ট এখানে এই যে ইউজার আইডি তোমার ইউজার আইডিটা বসিয়ে দেবে এই পাসওয়ার্ড অপশন এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট অপশনটি এখানে একটি প্রেস করে দেবে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো আশা করছি বুঝতে পেরেছ ভালো থাকো ধন্যবাদ